আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে পাউরুটি অনুরুস দিয়ে তৈরি করে দেখাবো জিবে পানি আসার মতো নতুন একটি নাস্তা যা বিকেলের নাস্তা বা অতিথি আপানোর জন্য খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু খুবই মজার তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই নাস্তার রেসিপিটিও ভালো লাগবে তাহলে চলুন কথা না পারে ঝটপট রেসিপিটি দেখে নেই। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ কুচি এখন হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব বেশি ভাজা দরকার নেই একটু হালকা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি এখন টমেটোটাকেও আমি দু এক মিনিটের মতো ভালো করে ভেজে নিব এতে করে টমেটোটা অনেক নরমও হবে আর সে সাথে সিদ্ধও হয়ে যাবে এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব তার মধ্যে এক প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি নুডলসটা ব্যবহার করেছি আপনারা যে কোনো নুডলসই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এখন এই পানিটা দিয়ে কিন্তু আমি নুডলসটাকে রান্না করে নিব নুডলসটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে আর এই নুডলসটা রান্না করতে কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে তো এখন আমি নুডলসের মশলাটা দিয়ে দিব সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস চাইলে এখানে যে কোনো সস বা ক্যাচাপও ব্যবহার করতে পারবেন এখন সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেব নুডলসটা নামানোর এক মিনিট আগে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু টোটালি অপশনাল যারা ধনিয়া পাতাটা খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন তো নুডলসটা কিন্তু আমার পুরোপুরি রান্না হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে আমি ছয় থেকে সাত পিস পাউরুটি নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে পাউরুটি যে সাইডের ব্রাউন কালার অংশগুলো আছে সেগুলোকে কেটে নিব আর এভাবে করেই কিন্তু আমি সবগুলি রুটিকে কেটে নিব তো দেখতেই পারছেন আমি সবগুলো রুটিকে কিন্তু একইভাবে কেটে নিয়েছি এখন এক পিস পাউরুটির টুকরো নিয়ে আমি পানির মধ্যে ভালো করে ভিজিয়ে নিব এরপর হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো রান্না করে নেওয়া নুডলস দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে আর একটু সময় নিয়ে রুটিটাকে কাভার করে দিতে হবে এমনভাবে কাভার করতে হবে যেন ভেতর থেকে নুডলসটা বের না হয়ে যায় বা দেখা না যায় আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে তো নাস্তাগুলোকে এভাবে করে কিন্তু বানিয়ে নিতে হবে তো আমি আপনাদের দেখার সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি তো সবগুলোই আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা আর ভাজার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন নাস্তাগুলোকে এক এক করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু মাঝে মাঝামাঝি রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব তো নাস্তার এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পাশ উল্টে নিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে নিয়ে আমি এই নাস্তাগুলোকে বাদামি রঙ করে ভেজে নিব নাস্তাগুলো ভাজা হয়ে গেলে এখন তেল থেকে তুলে নিব তো তৈরি হয়ে গেল পাউরুটি আর নুডলস দিয়ে জিবে জল আসার মতো নতুন একটি নাস্তার রেসিপি চাইলে অতিথি আপায়নে বা বিকেলে নাস্তায় ঝটপট এটা তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই নাস্তার রেসিপিটিও ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন তাহলে আজ এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ